হ্যালো বন্ধুরা, আমি আজকে দুটি হচ্ছে হাইব্রিড জবা হচ্ছে ভিডিও দেখাতে চলেছি। ছোট্ট দুটো গাছ কিনেছিলাম, তো যাই হোক, এটা হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিনেছিলাম। তো গাছ দুটি হচ্ছে কেমনভাবে আমি বসাবো বা কি তার পরিচর্যা, সেই সম্বন্ধে আমি বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমি দেখছেন, আমার কাছে এখন টব কেনা ছিল না বলে আমি এটা হচ্ছে কি চালের বস্তা দিয়ে আমি একটু রুম এক মতো বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এই মাটিতে আমি গোবর সার ও গার্ডেন সয়েল আর একটু ডিমের খোসা গুঁড়ো করা আছে, তো এটা আমি মিক্সড করব করে, আর তার সঙ্গে একটু শিং কুচি আর হাড়ের গুঁড়ো এক চামচ করে দিয়েছি, এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিং কুচি দিয়েছি। তো এবারে নার্সারি থেকে আনার পরে আমি এটা 4-5 দিন রেখে তবে আমি এটা খুলছি। তো দেখুন কি সুন্দর শিকড় হয়েছে, আর গাছটি সাবধানে এটা কেটে বার করতে হবে যাতে না শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো আমি ওই জন্য আগে থেকেই কেটে রেখেছিলাম। তো এবারে হচ্ছে এই মাটিটা আমি তৈরি করে রাখা থাকলে ভালো হয়, এটা 15 দিন রাখলে মাটিটা ভালো হয়, কিন্তু আমার মাটি তৈরি করা রাখা ছিল না, যার জন্য এখনই বানিয়ে দিলাম। তো এই মাটি কিছুটা আমি ভরে নিয়ে তারপর গাছটি বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরকম একটু নিচটা একটু ভালো করে চেপে দিয়ে যাতে না পোকামাকড় বেশি ঢুকতে না পারে, সেজন্য এবারে আমি বসিয়ে দিয়ে তার উপর পাশ দিয়ে কিছুটা মাটি দিয়ে দেবো। পরে আমি কিছুদিন পরে আবার নতুন টবে দিয়ে দেবো এটা গাছগুলি, এখন আপাতত এটাতে দিলাম। তো এটা যেহেতু বেশি ইয়ে করা নেই, আমি একটু পরে আবার একটু যাতে জলটা পাস হয়ে যায় বা হাওয়া চলাচল করতে পারে সেজন্য একটু ডুবো করে দিতে হবে। আর এই যে ধারে মাটি দিয়ে দিয়ে ভর্তি করে দিলাম, এখন এই মাটিটি তৈরি করে দিলে আর হচ্ছে বেশি কিছু করতে হবে না। মাটিটি হচ্ছে মানে খাবার টাবার বেশি আর প্রয়োজন নেই, এখন তো 1-2 মাস করতে গেলে না কিছু দিলেই ভালো, শুধু জলটাই দিতে হবে। আর এই যে দেখুন, এখন আমি বসানোর পরে 4-5 দিন তো শেডের তলায় রেখে দেবো যাতে বেশি এখন রোদ খাবো না, তারপরে গাছটা সেট করে গেলে তখন আবার রোদ্দুরে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে আমি হচ্ছে গাছটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা অনেক সময় ঘরে আমরা এগুলো বানিয়ে নিতে পারি, এগুলো সুবিধা আছে। এইভাবে করলে আপাতত এখন করলাম, তারপরে পরে আবার আমরা সময় মতো টব কিনে নিয়ে আবার বসিয়ে দিতে পারবো, এটা কেটে দিলেই আবার বের হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে বসিয়ে দিলাম। একইভাবে একই প্রসেসে আমি বসালাম। আর এই জবা গাছটি একটা কি আমার দেশি ভ্যারাইটির বেশিরভাগ জবা রয়েছে, 4-5 রকমের বোধহয় রয়েছে। তো ভাবলাম দেখি দুটো হাইব্রিড জবা কিনি, তো এই জন্য দুটো কিনলাম। তো এই জবা গাছ সাধারণত বেশি কিছু পছন্দ করে না, এদের বেশিরভাগ খোল জল দিলেই জবা গাছ ভালো হয়। খোলের জল সপ্তাহে 1 দিন করে বা 10 দিনে 1 দিন করে পাতলা করে জল দিলেই জবা গাছ খুব সুন্দর হয়। তো যাই হোক।
তো ওই প্রচণ্ড গরমে এতদিন ধরে ওই জবা গাছ দুটো ছিল, এখন দেখুন এই চেহারা। মাঝখানে তো দু এই মানে ধরুন 5-6 দিন আগে, 1 সপ্তাহ আগে ধরুন, মানে তখন গাছের পাতা দেখলাম দুটো একটা করে হলুদ হয়ে যাচ্ছিলো এবং কুড়িয়েও দুটো একটা করে ঝরে যাচ্ছিলো। তো আমি অন্য কিছু করিনি, শুধু মানে ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসম সল্ট 1/2 চামচ করে দিয়েছি, 1/2 চামচ গুলে নিয়ে দুটো গাছে দিয়েছি। যেহেতু ছোটো গাছ আমি বেশি দিইনি পরিমাণে, অল্প দিয়েছি 1/2 চামচ নিয়ে দুটো গাছে দিয়েছি। কিন্তু তারপরেই দেখলাম কুড়িগুলো ঝরাও বন্ধ হয়ে গেছে আর পাতা হলুদ থেকে এখন সবুজ হয়ে গেছে। তো দেখুন এখন গাছের কালার দেখুন পুরো সবুজ একদম, আর কুড়িও ঝরছে না। তো এমনি গাছ বসানোর পরে তো বেশি কিছু এখন 2 মাস না দেওয়াটাই ভালো, যেহেতু ওখানে তো গোবর সার দেওয়াই রয়েছে, সেই গোবর সারগুলো এখন মানে এখন গাছে ওইগুলোই এখন খাবে, তারপরে তো আস্তে আস্তে ফুলে জল দেবো আমরা। যাই হোক, এইভাবে আমাদের যদি জবা গাছ করি তো, আর জবা গাছে একটা জিনিস হয় মিলিবাগ লাগে খুব, এই মিলিবাগ লাগার জন্য মাঝে মাঝে একটু কাকা 1 লিটার জলে, আমি বেশি দিই না, 1 লিটার জলে ধরুন 10 ফোঁটা বা হচ্ছে গিয়ে 7-8 ফোঁটা এরকম দিয়ে স্প্রে করে দিলে ওটা মিলিবাগটা থাকে না। তো এইভাবে করলে জবা গাছ ভালোই হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ দেখার জন্য।